দূর প্রবাসের কোনো একজন যার সাত পুরুষের ঠিকানাও হয়তো বাংলাদেশে ছিল না, সেরকমই একজন যদি বলেন যে বাংলাদেশ তার দ্বিতীয় বাড়ি, কেমন লাগবে? বাংলায় একটা বাক্য হয়তো ঠিকঠাক উচ্চারণে যিনি বলতে পারবেন না, তিনি যখন লাল সবুজের এই বঙ্গদেশকে নিজের দ্বিতীয় বাড়ি বলেন, তখন নিশ্চয়ই গর্বে আপনার বুকটা ভরে উঠতে পারে, উঠতে বাধ্যই। সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলার মাটি, আকাশ, বাতাস আর ক্রিকেট একজন কার্টিস ক্যাম্পারের কাছে বড্ড আপন, খুব কাছের, তাই বলেই দিয়েছেন বঙ্গদেশের এই জমিন তার দ্বিতীয় বাড়ি। কার্টিস ক্যাম্পারকে চিনেন তো? ক্রিকেট প্রেমী হলে আইরিশ এই অলরাউন্ডারকে আপনার চেনার কথা। আপনি যদি চিনে নাও থাকেন তাহলে খুব একটা তাতে সমস্যা নেই, যার চেনার সে ঠিকই চিনে গেছে। ফরচুন বরিশাল হাড়ে হাড়ে চিনে নিয়েছে একজন কার্টিস ক্যাম্পারকে, তার এক ক্যামিও ইনিংস আর বল হাতে বিধ্বংসী রূপ। ফরচুন বরিশালের সমর্থকরা দুঃস্বপ্ন হিসেবে হয়তো মনে রাখবেন অনেকটা দিন। 27 জানুয়ারি শনিবার বিপিএলের সিলেট পর্বের তৃতীয় ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মুখোমুখি হয় ফরচুন বরিশাল। সেই ম্যাচে ফরচুন বরিশালকে 10 রানে হারায় বন্দর নগরীর দলটি। প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 193 রান তুলে চট্টগ্রাম। দলের হয়ে সর্বোচ্চ 91 রান করেন আবিষ্কা ফার্নান্দো। জীবনের গতি থাকুক অলওয়েজ অন। শেষের দিকে নেমে 9 বলে 29 রানের এক ঝোড়ো ইনিংস খেলেন আইরিশ অলরাউন্ডার কার্টিস ক্যাম্পার। শুধু ব্যাটিংয়ে না, বোলিংয়েও রেখেছেন দারুণ অবদান। বরিশালের সংগ্রহ ছিল 20 ওভারের 7 উইকেটে 183 রান, যেখানে 4 উইকেট শিকার করেন ক্যাম্পার। তুলে নেন তামিম ইকবাল, সৌম্য সরকার, মাহমুদুল্লাহ রিয়াদ এবং ইয়ানিক ক্যারিয়ার উইকেট। শুধু ব্যাটিং কিংবা বোলিং কেন, ফিল্ডিংয়েও কার্টিস ক্যাম্পার ছিলেন জন্টি রোডস। ফিল্ডার ক্যাম্পার নিয়েছেন 4টি ক্যাচ। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং একই দিনে একই ম্যাচে 3 ডিপার্টমেন্টেই এরকম আগ্রাসী খেলা শেষ, কে কবে খেলেছেন তা খুঁজতে বেগ যে আপনাকে পেতেই হবে তা বলাই বাহুল্য। এরকম একটা পারফরমেন্সের পর ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারটা ক্যাম্পার না পেলে সেটা পৃথিবীর 8ম আশ্চর্য হতো, পেয়েছেনও তাই। পরবর্তীতে ক্যাম্পার বলেন, এটা এমন একটা দেশ যেটাকে আমার নিজের মনে হয়, আমার নিজেকে এখানে বড় হতে দেখা, আমার কমফোর্ট জোনের বাইরে বেরোনো, বাংলাদেশের নানান জায়গায় যাওয়া, এটা সুন্দর ব্যাপার। এটা এমন একটা দেশ যেটাকে আমার দ্বিতীয় বাড়ি বলতেই পারি, কারণ এখানকার মতো এত সময় আর কোথাও কাটাইনি। শুধুই কি মাঠের ক্রিকেট, কি যে বলেন! একজন কার্টিস ক্যাম্পার পুরো বাংলার প্রেমেই মজেছেন। বাংলাদেশের সংস্কৃতি, মানুষ, জল, হাওয়া সব ক্যাম্পারের প্রিয়। তিনি বলেন, বাংলাদেশের সংস্কৃতি, ক্রিকেটের প্রতি ভালোবাসা, আমার খেলায় উন্নতি করা শেখা। আমি বলছি শুধু ক্রিকেট মাঠেই নয়, এদেশের সংস্কৃতি, মানুষ এবং সব কিছু আমার খুবই ভালো লাগে। বাংলার মতো এত সুন্দর ভাষা, বাংলার জল হাওয়া বাতাসে না মজে উপায় কি আছে? বাংলার মায়াকে ভোলার সাধ্যকার সেই দুঃসাহস আইরিশ ওই ভদ্রলোকও দেখাননি। একজন কার্টিস ক্যাম্পার তাই ভালোবাসেন বাংলাদেশকে, বাংলাদেশের মানুষকে, এই লাল সবুজের সব কিছুকে। পারভেজ ইমাম, অনফিল্ড।